ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে একেবারে জাতীয় নির্বাচন পর্যন্ত হাত পাকা মার্কায় যেই দাঁড়ায় তাকে ভোট দেওয়া মুসলমানের উপর ফরজ হয়ে যায়। সম্পূর্ণ ভয়ের না শুনে কেউ মন্তব্য করবেন না। ইসলামী রাজনীতি ফরজে আইন। চরমুনায় পীর তো ইসলামী রাজনীতি করে। চরমুনার পীর আপনার প্লে চুকিয়ে প্রতিষ্ঠা করতে চায় না। প্লেটুকে, এরিস্টটল, পলিবিয়াস, সিসেরু, সিনেকা, সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস একুইনাস, মেকিয়াভেলি, মার্সিলিও, পাদুয়া, জন লক, টমাস হবস, মন্টেস্কিউ, রুসু, লেনিন, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস এদেরকে প্রতিষ্ঠা করতে চায় না। চরমোনাইল পীরকে আমি দেখেছি যে এরা এক মহামানবের মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। ওই মহামানবটা দুনিয়ার সাধারণ কোনো মহামানব নয়, ওই মহামানবটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ। আল্লাহর পরে ওনার মাকাম, উনি হলেন আপনার আমার হৃদয়ের স্পন্দন, উনি হলেন আপনার আমার মহব্বতের মানুষ, উনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আফতাবে নবুয়াত, শাহানশাহে রিসালাত, তোমার নবী, আমার নবী, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তফা। আমি তো ওই বলিষ্ঠ কণ্ঠে বলি যে এখনো আমি বিবাহ করি নাই, স্ত্রী সন্তানের মায়ার কোনো প্রশ্নই আসে না, মা বাবা আছে, ভাই আছে দেখার। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলবই বলবো। দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে লেখাপড়া করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমি কওমি মাদ্রাসাতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি। এরপরে আমার মতো লোক এত অল্প বয়সে আবার আলিয়াতে সর্বোচ্চ ডিগ্রি ফিকহের উপর কামিল করেছি। এরপরে আবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসএস অনার্স এবং এমএসএস রাষ্ট্রবিজ্ঞান, মানে অনার্স ও মাস্টার্স ও দুটোই পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি নিয়ে অনার্স এবং মাস্টার্স। আমি যদি চাই তাহলে কোনো ভার্সিটির প্রফেসর, বিআইপি কোনো মসজিদে খতি, আর ওয়াজ মাহফিল তো আছেই। আমি যদি চাই তাহলে আমার এত টাকা ইনকাম করা যাবে, আমার পরবর্তী প্রজন্ম বসে বসে খেতে পারবে। কিন্তু চিন্তা করে দেখেছি আজকে সঠিকটা যদি না বলে যায় আপনাদেরকে, কেয়ামতের ময়দানে আপনি আমাকে ধরবেন যেহেতু সঠিকটা বললেন না। সামনে আসতে সেই নির্বাচন, আর নির্বাচন আসলে আপনাদের পকেট থাকে গরম, আপনার ইমান বিক্রি করে ফেলেন 5 টাকা দামের একটা চায়ের কাপের বিনিময়ে, ইমান বিক্রি করে ফেলেন 10 টাকার চায়ের বিনিময়ে। অথচ আপনি জানেন না আপনি যাকে ভোট দিয়েছেন, আপনার ভোট পেয়ে নেতা যখন মদ, গাঁজা, হিরোইন, আফিম, ইয়াবার ট্যাবলেট, এক কথায় মাদক দ্রব্যে লাইসেন্স দেয়, জিনার হোটেলে লাইসেন্স দেয়, আপনার ভোট পেয়ে নেতা যত গুণা করলো সমস্ত গুণার সমপরিমাণ গুণা আপনার আমল নামায় চলে আসবে। কারণ আপনি যে ভোট দিলেন নেতাকে, পক্ষান্তরে আপনি যদি ইসলামের পক্ষে কোন লোককে ভোট দেন, যেই লোকটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে, ওই লোককে যখন ভোট দেন, ওই লোক নেতা হয়ে যত সওয়াবের কাজ করবে সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিবে, কারণ আপনি ভোট দিয়ে যে নেতা বানিয়েছেন। আমি বলি লানাতুল্লাহি আলার রাসি ওয়াল মুরতাসি, নির্বাচনের সময় 5 টাকা 10 টাকা যে চাকান, এটা গুসখান, আপনার উপর লানত, যেই নেতা দিয়েছে তার উপর লানত। 10 টাকা আর 20 টাকার বিনিময়ে ইমান বিক্রি করবেন না। আমি এই জন্য বলি ইসলামের পক্ষে যারা দাঁড়ায়, ইসলামের পক্ষে যদি কোনো লোক দাঁড়ায়, একেবারে সর্বনিম্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে একেবারে জাতীয় নির্বাচন পর্যন্ত যদি ইসলামের পক্ষে যায় দাঁড়ায়, তাকে ভোট দেওয়া ফরজ হয়ে যায়। আমি বলেছিলাম চরমোনাই পীরের কথা, কারণ আমি আমার দৃষ্টিতে দেখেছি চরমোনাই পীর আল্লাহর হুকুম, রসুলের তরিকায় জীবনযাপন করে। এই জন্য আমি বলেছিলাম যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে একেবারে জাতীয় নির্বাচন পর্যন্ত হাত পাকা মার্কায় যেই
পয়েন্ট না শুনে কেউ মন্তব্য করবেন না, এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা না। অসংখ্য দলিল আছে, এত দলিল দেওয়ার সময় নাই। গোটা বাংলাদেশের মধ্যে যত বড় বড় মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা আছে জামিয়া ইউনুসিয়া, বড় মাদ্রাসা, ওইখানে বাগা বাগা আলেম, ওইখানে বাগা বাগা মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে। ওরা একটা ফতোয়ার কিতাব বের করছে, ফাতাওয়ায়ে জামিয়া ইউনুসিয়া। ওই ফাতাওয়ায়ে জামিয়া ইউনুসিয়ার অষ্টম খণ্ডের অষ্টম অধ্যায় দেখবেন ভোটের শরীয়ে হুকুম বাংলা। আপনারা তো পারেন, আমার কথা বিশ্বাস করেন না করেন, কিতাবটা এনে দেখবেন, অষ্টম খণ্ডের অষ্টম অধ্যায় ভোটের শরীয়ে হুকুম, এরপরে 461 পৃষ্ঠায় দেখবেন লিখেছে যে কাউকে ভোট না দেওয়া এটা মোটেও দিনদারি দাবি নয়, বরং এর সঠিক প্রয়োগ প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। আমরা যখন ফরজ বলি আপনাদের বাজে মন্তব্য আসে, কিন্তু দেখেন আপনাদের লোক ফরজে আইন বলছে, ইসলামী রাজনীতি ফরজে আইন বলছে, দেখেন আপনাদের লোকরা বলছে ইসলামী রাজনীতি ফরজে আইন। প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগত বিষয় হলো ইসলামী রাজনীতি, তাকে করতেই হবে। আপনাদের বলার সময় বাজে মন্তব্য আসে না, আমরা বললে বাজে মন্তব্য আসে কেন? চরমুনাই বৃত্ত ইসলামী রাজনীতি করে, এর মানে কি জানেন? যাকে দেখতে নারি তার চলন বাঁকা। আপনারা যদি বলেন জাহাজ বাবা, আমরা তো বলতে পারি ট্রেন বাবা। আমরা বুঝি, এগুলো উদাহরণ। আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি চরমুনার পীর, উনি চায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, এটাই তাদের উদ্দেশ্য। আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি ওরা মানুষের মতবাদ প্রতিষ্ঠা করতে চায় না। মেকিয়াভেলির মতন এক নাস্তিক, যেই নাস্তিকের বাচ্চা ধর্মের চেয়ে রাষ্ট্রকে বেশি মূল্যায়ন করেছে। এই জন্য আমি দেখেছি ওরা মানুষের মতবাদ প্রতিষ্ঠা করতে চায় না, ওরা একমাত্র আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। চরমুনায় পীরকে আমি দেখেছি যে এরা এক মহামানবের মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, ওই মহামানবটা দুনিয়ার সাধারণ কোনো মহামানব নয়, ওই মহামানবটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ। আল্লাহর পরে ওনার মাকাম, উনি হলেন আপনার আমার হৃদয়ের স্পন্দন, উনি হলেন আপনার আমার মহব্বতের মানুষ, উনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আফতাবে নবুয়াত, শাহানশাহে রিসালাত, তোমার নবী, আমার নবী, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তফা। নারে তাকবীর দীন ইসলাম, দীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ কোরআন হাদিসের আলো, ইসলামের শত্রুরা সত্যের পথে দিশারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ ওরা প্রতিষ্ঠা করতে চায়, ওরা প্রতিষ্ঠা করতে চায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, প্রভুত্ব এবং সার্বভৌমত্ব শুধুমাত্র আমার আল্লাহ। ওরা প্রতিষ্ঠা করতে চায় আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার বিধান চলবে তার, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান সমস্ত ফেরেশতা সব আল্লাহর সৃষ্টি, গোটা পৃথিবী আল্লাহর সৃষ্টি, তারা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর জমিনে মানুষের মতবাদ নয়, একমাত্র আল্লাহর বিধানই চলবে। আপনারা বলতে পারেন যে গণতন্ত্রে উনি কিভাবে ইসলামী হুকুমত কায়েম করবে? আমি এখন খুবই বিজি, আমি রাত্র আর দিন আমার উভয় সমান, আমি খুব কম সময় ঘুমাই। আমি 2 বছর পরে রাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, খেলাফত ব্যবস্থা, 4টি বিষয়ে আমি একটি কিতাব লিখব ইনশাআল্লাহ। কিতাবটি লেখার পরে আমি ওইখানে প্রমাণ করে দিব বর্তমান প্রেক্ষাপটে চরমনের রাজনীতি কতটুকু যুক্তিসঙ্গত। এত ইজি করে লিখব যেই বইটা আমার 4 থেকে 5 বছর গবেষণায় লিখবো একটা 5 ক্লাসের ছাত্র থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকেই যাতে বুঝতে পারে পড়তে পারে, আমি ইজিতে লিখবো, ওইখানে আমি প্রমাণ করে দিব। আমার দুঃখ লাগে, আমি 4 বছর 5 বছর পর্যন্ত রাজনীতি নিয়ে অনার্স করেছি, মাস্টার্স করেছি, মুহাম্মদুর রাসূলের নাম নাই, আবু বকর ওমর ওসমান আলীর নাম নাই, নাম আছে প্লেটু, এরিস্টটল, মেকিয়াভেলি, কার্ল মার্কস, লেনিন, এদের নাম আছে। এই জন্য আমি দেখেছি চরমুনার পীর আপনার প্লেটুকে প্রতিষ্ঠা করতে চায় না, প্লেটুকে, এরিস্টল, পলিবিয়াস, সিসেরু, সিনেকা, সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস অ্যাকুইনাস, মেকিয়াভেলি, মার্সিলিও, পাদুয়া, জন লক, টমাস হবস, মন্টেস্কিউ, রুসু, লেনিন, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, এদেরকে প্রতিষ্ঠা করতে চায় না, এরা প্রতিষ্ঠা করতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতবাদ।